হ্যালো বন্ধুরা, মুসলমানরা বকরিদে কুরবানি করে কেন? ঈদ এবং বকরিদ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উৎসব এবং সারা বিশ্বের মুসলমানরা এটি উদযাপন করেন। প্রায় এক মাস রোজা রাখার পর ঈদ উদযাপন করা হয়। ঈদের দুই মাস দশ দিন পর বকরিদ আসে। এই বকরিদেই কুরবানি দেওয়া হয়। কিন্তু আপনারা কি কখনো জানার চেষ্টা করেছেন কেন বকরিদে কুরবানি দেওয়া হয় এবং এর পেছনের সত্য কাহিনী কি? আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, এই ভিডিওটি পুরো দেখুন, নইলে কুরবানি আসতে অনেকে ভুলভাল বলতে শুরু করেন। প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসবের পিছনে অবশ্যই কিছু না কিছু গল্প আছে এবং তা পালন করা কিছু কারণও আছে। ইসলামে বকরিদ উদযাপনের প্রথা এবং এর উপলক্ষে কোরবানি দেওয়ার রীতি শত শত বছরের পুরনো। এই ঐতিহ্যের উৎপত্তির পেছনে একটি গল্প রয়েছে, যেখানে আল্লাহ তার একজন নবী রাসূলের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। এক রাতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতে ঘুমাচ্ছিলেন, তখন তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহ ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, যা আপনার কাছে সবচেয়ে প্রিয় তাকে আমার উদ্দেশ্যে কোরবানি করো। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে বলেছিলেন, কারণ নবী ও রাসূলের স্বপ্ন কখনো মিথ্যে হতো না। তারা যা দেখতেন ও শুনতেন তা ছিল আল্লাহর নির্দেশ। সে কারণে ইব্রাহিম সেই স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত আদেশ পূরণ করার চেষ্টায় লেগে যান। সে সময় ইব্রাহিমের উটের একটি বড় পাল ছিল, তাই তিনি আল্লাহর নামে একশোটি উট কুরবানি করেন। কুরবানি করে তিনি ভাবেন আল্লাহর স্বপ্নে যা আদেশ করেছিলেন তা পূরণ হয়েছে। কিন্তু পরের দিন রাতে ঘুমানোর সময় তিনি আবার একটি স্বপ্ন দেখলেন, যাতে আল্লাহ তাকে আবার বলছেন যে তোমার কাছে যা সবচেয়ে প্রিয়, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে আমার উদ্দেশ্যে কুরবানি করো। আবার এই স্বপ্ন দেখে ইব্রাহিম ভাবলো যে একশোটি উটের কুরবানি হয়তো গ্রহণ হয়নি, তাই তিনি পরের দিন দুশোটি উট কুরবানি করলেন। দুশোটি উট কুরবানি করার পর যখন ইব্রাহিম আবার ঘুমোতে গেলেন, তখন তিনি একই স্বপ্ন দেখেন, যেটিতে আল্লাহ তাআলা তাকে আবার তার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করতে বলছেন। এখন ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ তার কাছ থেকে কি কুরবানি চান। তখন তিনি ভাবলেন, এই পৃথিবীতে আমার ছেলে ইসমাইলই আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ বৃদ্ধ বয়সে আল্লাহর হুকুমে ইসমাইলের জন্ম হয়েছিল। এখন ইব্রাহিম বুঝতে পারেন যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তার পুত্রকে কুরবানি করতে বলছেন। আসলে এর মাধ্যমে আল্লাহ দেখতে চাইছিলেন ইব্রাহিম তার ছেলেকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালে উঠে স্ত্রীকে বললেন ছেলে ইসমাইলকে খুব ভালোভাবে গোসল দিতে এবং তাকে নতুন পোশাক পরিয়ে বরের মতো সাজাতে, আর বললেন আমি তাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ অনুসারে তার স্ত্রী ছেলেকে গোসল করে নতুন পোশাক পরিয়ে দেন এবং সুগন্ধিও লাগিয়ে দেন। তারপর ইসমাইলকে সাথে নিয়ে ইব্রাহিম একটি পাহাড়ের দিকে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করে নিয়েছিলেন যে তিনি তার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করবেন। কিন্তু এখানে আগমন হয় শয়তানের। শয়তান সরাসরি ইব্রাহিমের স্ত্রীর কাছে গেল এবং সে বলল, ইব্রাহিম আপনাকে বলেছে যে সে আপনার ছেলে ইসমাইলকে বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সে কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছে না, বরং আপনার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাচ্ছে। আল্লাহ তাকে এটি করার নির্দেশ দিয়েছেন। এটি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহ যখন এই কাজ করার নির্দেশ দিয়েছেন তখন এটা খুবই আনন্দের বিষয়। আপনি একটি ইসমাইলের কথা বলছেন, আমার যদি হাজার হাজার ইসমাইল থাকতো তাও আল্লাহর হুকুমে তাদের কুরবানি দিতাম। শয়তান ইব্রাহিমের স্ত্রীকে প্ররোচিত করতে না পেরে দ্রুত ইসমাইলের কাছে গিয়ে বলেন যে তোমার বাবা তোমাকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এছাড়া শয়তান ইসমাইল আলাইহিস সালামকে সব দিক থেকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম স্পষ্টভাবে বলেন যে এটি যদি আল্লাহর হুকুম হয় তাহলে তো খুশির বিষয়। এখানেও শয়তান ব্যর্থ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করা শুরু করে আর বলে যে আপনি কিভাবে আপনার পুত্রকে কুরবানি করতে পারেন, কারণ আপনি আপনার বৃদ্ধ বয়সে পুত্র সন্তান পেয়েছেন এবং তাছাড়া বৃদ্ধ বয়সে আপনার সেবা করার কেউ থাকবে না, তাই ইসমাইলকে কুরবানি করবেন না। ক্রমাগত বিভিন্ন যুক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি না করার জন্য রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু রাগান্বিত হয়ে ইব্রাহিম চারপাশে পড়ে থাকা পাথর তুলে সেই শয়তানটির দিকে ছুটতে থাকে, যার ফলে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মানুষ যখন হজে যায় তখন শয়তানকে পাথর মারার রীতি আছে। আসলে এই ঘটনার কারণেই আল্লাহ শয়তানকে পাথর মারার নির্দেশ দিয়েছিলেন, কারণ ইব্রাহিম যখন শয়তানকে পাথর ছুড়ে মারছিলেন সেটি আল্লাহর খুবই পছন্দ হয়েছিল। শয়তান সেখান থেকে চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে পুরো ঘটনা খুলে বললেন। সব শুনে ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমার কোনো অভিযোগ নেই, শুধু আমার হাত পা বেঁধে রাখো, এছাড়াও আপনার চোখ বেঁধে রাখুন, কারণ যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন তখন যদি আপনি আমার কষ্ট দেখে থেমে যান তাহলে আল্লাহর হুকুম অমান্য হবে। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের হাত পা বেঁধে শুইয়ে দেন এবং নিজের চোখও বেঁধে দেন। ইসমাইলকে শোয়ানোর সাথে সাথে সে বলল, বাবা থামো, আমার হাত পা খুলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মাত্র তুমি বলেছিলে হাত পা বেঁধে দিন। ইসমাইল বললেন, আগামীকাল যখন এই কাহিনী লেখা হবে তখন সবাই ভাববে হয়তো আপনি জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে হাত পা বেঁধে আমার কোরবানি দিয়েছিলেন। তাই
তাই আমি চাই আপনি আমার হাত পা খুলে দিন, আমি একটুও ছটফট করব না। এটি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত ও পা খুলে দেন। এরপর চোখ বেঁধে ছেলের গলায় ছুরি চালাতে শুরু করেন, কিন্তু প্রচুর শক্তি প্রয়োগের পরও গলা একটুও কাটেনি। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন হয়তো ছুরিটির ধার নেই, তাই তিনি ছুরিটি একটি পাথরে ছুরে মারেন। ছুরির ধারে পাথরটি টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু সেই ছুরি দিয়ে ইসমাইলের নরম গলা কাটছিল না। সে দ্বিতীয়বার চেষ্টা করলো, এবার তার গলা কেটে গেল, কিন্তু চোখ খুলে দেখলেন সেখানে একটি পশুর মৃতদেহ পড়ে আছে এবং তার পাশে তার ছেলে ইসমাইল হাসছে। প্রকৃতপক্ষে যখন ইব্রাহিম তার পুত্রকে কোরবানি করার চেষ্টা করছিলেন, তখন আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডেকে বলেন যে ইব্রাহিম এই পরীক্ষায় সফল হয়েছেন, তাই তাড়াতাড়ি জান্নাত থেকে একটি পশু নিয়ে ইসমাইলের জায়গায় রেখে দাও এবং ইসমাইলকে নিরাপদে সেখান থেকে বের করে দাও। ইসমাইলের পরিবর্তে কোরবানি করা পশু ছিল দুম্বা, দুম্বা ভেড়ার আকৃতির একটি প্রাণী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, ইব্রাহিম তুমি প্রমাণ করেছো তুমি আমাকে তোমার ছেলের চেয়েও বেশি ভালোবাসো এবং তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমার কোরবানি স্বীকার করেছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেতনাকে বাঁচিয়ে রাখতে আল্লাহ মানুষকে কোরবানি করার নির্দেশ দেন এবং তারপর থেকে প্রতি বছর মানুষ কোরবানি দেয়।